43 লাখ অস্ট্রেলিয়ান ডলার মূল্যের সৈকতের পাশে বিলাসবহুল বাড়ি কেনার খবরে সমালোচনার মুখে পড়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ। অস্ট্রেলিয়ায় জীবনযাত্রার খরচ এবং জাতীয় আবাসন সংকটের মধ্যে অ্যালবানিজের বিপুল অর্থ ব্যয়ে বাড়ি কেনার খবর এলো। এর আগে মঙ্গলবার দেশটিতে আবাসন সংকট মোকাবেলায় একটি নতুন বিল্ডিং প্রোগ্রাম চালু করেছে অ্যালবানিজ সরকার। হাউজিং মার্কেটের খরচ কমাতে 2030 সালের মধ্যে সাশ্রয়ী মূল্যে 12 লাখ বাড়ি নির্মাণের পরিকল্পনা নিয়েছে, যার জন্য 100 কোটি অস্ট্রেলিয়ার ডলারের একটি তহবিলও গঠন করা হয়েছে। যদিও দেশটির বিরোধী দল গ্রিনস পার্টি এবং কিছু স্বতন্ত্র পার্টি এই প্রকল্পকে উচ্চাভিলাষী আখ্যা দিয়ে এর বিরোধিতা করেছে।